মসজিদে যখন ঢুকবেন ডান পা দিয়ে ঢুকবেন আর দোয়া পড়বেন আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বললেন যে ব্যক্তি মসজিদে ঢোকার সময় এই দোয়াটা পড়বে শয়তান আফসোস শুরু করে, সে বলে হায় হায় আজকের দিনের জন্য সারা দিনের জন্য তো তুই আমার ওয়াসওয়াসা থেকে বেঁচে গেলি, আজকের সারা দিনের জন্য তোরে আমি হারালাম, আজকের সারাটা দিন আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন নিয়ে তুই বেঁচে গেলি, আজকের জন্য যা কালকে তোরে আমি ধরব। এজন্য এই দোয়াটা পড়ার দরকার আছে না? পড়বেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। এই দুইটা জিনিস যখন করে ফেললেন তখন ডান পা দিয়ে পড়বেন আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক, সুবহানাল্লাহ পড়েন আল্লাহুম্মা ফতাহ লি, ও আল্লাহ আমার জন্য তুমি খুলে দাও আবওয়াবা রাহমাতিক, তোমার রহমতের দরজা। তার মানে মসজিদে ঢুকলে আর মসজিদ থেকে যখন বের হবেন তখন কোন পা দিয়ে, জোরে বলেন বাম পা দিয়ে কি পড়বেন? আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক, ও আল্লাহ তোমার কাছে আমি তোমার পক্ষ থেকে ফদল চাই, মানে রিজিক চাই, রিজিক দেয়ার মালিককে। তার মানে মাওলানা সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদ।